আর তারপরে আরেকটি বিষয় গুরুত্বপূর্ণ বিষয় উল্লেখ করব তা হচ্ছে ঝাড় ফুকের ওপর পারিশ্রমিক নেওয়া ঝাড়ফুঁকের ওপর পারিশ্রমিক নেওয়া এই ক্ষেত্রে কোন্তেলাফ নেই যে পারিশ্রমিক নেওয়া যাবে কিন্তু যাতে এই ঝাড়ফুঁককে পেশা না বানিয়ে নেয় এই শর্তে অধিকাংশই এই ঝাড়ফুঁক করার লোকেরা কেটে যাবে এখানকার অলামাইকের আমরা সমস্ত আলমা এখানে উল্লেখ করেছেন কিতাব তৌহিদের বিভিন্ন ব্যাখ্যাতে যে একে পেশা হিসাবে গ্রহণ করা আর তার কোনো চাকরি নেই ব্যবসা নেই কোনো ডিউটি নেই ডিউটি হচ্ছে দম করা ফোঁক দেওয়া আর ওর ওপর পয়সা নেওয়া এটি জায়জ ভাই কেন তারা বলছেন যে লামিয়াফ সালাফ সালাফে সালী সাহাবাই কেরামের জামানা থেকে এসো সাহবাই কেরাম তাবা তাবেইন তাবা তাব ইন আইম্মাই এমাম ওহানিফা রহমতুল্লাহ আলী এমাম শাফি রহমতুল্লাহ আলাই ইমাম মালিক রহমতুল্লাহ ইমামহম আম্বর রহমতুল্লাহ আলী আইম্মা কেরাম তারা করেনি স্বর্ণযুগে যে কোনো একজন এমাম দেখান কেরামদের জামানা থেকে শুরু কোনো একজন সাহাবি অথবা কোনো একজন প্রখ্যাত তাবেই অথবা কোনো একজন আইম্মা কেরামদের কোনো এমাম যে তারা একে পেশা হিসেবে গ্রহণ করেছিলেন যে আমার কাজ হচ্ছে শুধু দম করা দম করব শত শত লোক লাইন লাগিয়ে আছে আর সবার কাছে দশ টাকা বিশ টাকা পাঁচ টাকা যা নেব ফুক দিচ্ছি আর পয়সা নিচ্ছি এই পেশা কেউ ধরেননি সুতরাং এটি একটি বিদাত জায়জ নয় তবে বিনা পেশায় কখনো দম করল আর তাতে দিয়ে দিল অথবা নিয়ে নিল প্রয়োজন দেখি যে আমার প্রয়োজন রয়েছে অভাব রয়েছে সুতরাং নিল এমনকি কখনো যদি চেয়েও নেয় শহীব খারি শরীফের যে বড় একটি হাদিস রয়েছে সুরাই ফাতিহার ফাতিহা দিয়ে এলাজ করা সাহাবাইকেরামদের যে আমল সম্পর্কে সময় শেষ হতে যে শুধু সংক্ষেপ ওই হাদিসদের দিকে ইঙ্গিত করছি সেই জন্য কখনও যদি কেউ করে প্রয়োজনের তাগিদে চেয়ে নেয় অথবা চেয়ে নিল না দিয়ে দিল তাহলে তার জন্য জায়েজ এই ক্ষেত্রে কোনো এখতেলাফ নেই আইম্মাই কেরামদের মধ্যে হাদিস খুব বড় আবু সাইদ খরজি আল্লাহ তালান বর্ণনা করেছেন যে তিরিশ জন সাহাবি যাচ্ছিলেন কোনো জায়গায় সফর করে আর রাস্তায় একটি গ্রাম পড়লো ওই গ্রামের লোকদের কাছে বলা হলো তারা দরখাস্ত করলো যে আমাদের কিছু খাবার দাও খুব অভাব হয়েছে খেতে দিল না তারা হয়তো তারা মুশ্রিক ছিল মুশ্রিকই ছিল তারা কিছুক্ষণ পরে তাদেরই যে সর্দার ওই গ্রামের তখনকার তো আপনার গোত্রীয় নেতৃত্ব ছিল তখন আর এরকম কোনো শাসন ব্যবস্থা ছিল না গোত্রীয় নেতৃত্ব তাদের গোত্রের যে নেতা সর্দার তাকে দংশন করেছে সাপে বা পিছুতে ফাঁসা আওলা হবে কুল্লেশাহ লায়ান ফাউশাহী অনেক চেষ্টা করলো কিন্তু তার বিষ নামাতে পারল না তখন তাদের কেউ কে বললো অতাই তো রাহাত এই লোকগুলি যে চলে গেল এই লোকগুলিকে দেখে খুব ফেরেস্তা ফেরেস্তা লাগছিল খুব ভালো মানুষ দেখি এদের মধ্যে যদি কেউ করতে পারে চেষ্টা করে দেখি এদেরকে বলে দেখি তারপরে তার আসলে আসার পর বলে আই ওহার রাহাত ইনা সাইয়াদানা লোদে আমাদের যে সর্দার একে দংশন করেছে ফাঁস আয়নালা হবে কুল্লে অনেক চেষ্টা করলাম ভালো করতে পারলাম না কোনো রকম তোমাদের মধ্যে কি কেউ আছে ফাহাল এন দাক মাহাদ মেন কুমশাহী উন কেউ কিছু করতে পারবে এলাজ করতে পারবে ফাকালা বাদ নাম অল্লাহ ইন রাখ আমি দম করব অভাব ছিল আর ভাবছে দম করব কিন্তু শর্ত ওলা কিন ওল্লা আল্লাহর কসম করে লাখাদিস তাজাফ না কম তোমাদের গ্রামে গিয়েছিলাম আর আমরা অত্যন্ত খিদাই ছিলাম তোমাদেরকে বলেছিলাম আমি কিছু খেতে দাও তোমরা খেতে দাওনি আমাদের সাহাবাই গ্রামের দল খেতে দাওনি সুতরাং ফামা আনাবে রাখ ইন লাক হাত তাতেজ আমাদের কি দিবে দাও বলো আগে শর্ত করো কি দিবে আমাদের অভাব দূর হোক আর তোমাদের কাজ হোক তাহলে করব। তারপরে বকরির ওপর চুক্তি হলো যে বকরি নেব অন্য হাদিসে এখানে বলেছে কাতি মিরাল গানাম মানে এক পাল বকরির চুক্তি হলো অন্য হাদিস ত্রিশ জন ছিল তারা না জন বলে আমার তিরিশ জনের ত্রিশটা বকরি চাই তিরিশ জন ত্রিশটা বকরি চাই ফান্তালাকা চললো ফাজা আলা ফুলো

খাস রহমত এবং কেরিমের বরকত কালবা কোনো অসুখ মনে হচ্ছে লোকটিকে তারপরে তারা ওই সব নিল নেওয়ার পরে তাদেরকেও বলতে লাগলো যে আমরা তো নিয়ে নিলাম কিন্তু মাসলা তো জানা নেই পেটের দায়ে নিয়ে নিলাম আর এরা ওই রকমই আমাদের খেতে দেয়নি তাই চেয়েও নিলাম কিন্তু জায়েজ কি জায়েজ না নবীকে জিজ্ঞাসা না করলে আমরা কেউ ভাগ করব না চলো নবী সাহাশাল্লামকে এসে তারা জিজ্ঞাসা করল বললেন যে ফাঁকা দেমু আল্লাহ রসুল্লাহ ফাজাকারুল্লাহ আল্লাহ নবীর সামনে এই বিষয় উল্লেখ করলো ফাঁকা আলো অমায়ুদ্রি কান্না রুকিয়া তোমরা জানলি কি করে যে সুরা ফাতেহা আবার এলাজ সুরা ফাতেহা সুরা তুর রুকিয়া এই দিয়ে ঝাড়ফুঁক করা যায় আসাব তুম তোমরা ঠিক করেছ একসঙ্গ তোমরা ভাগ করে না ওয়াদের বলি মা কুম্বে তোমাদের যদি সন্দেহ হয় তো তোমাদের সাথে আমারও একটা ভাগ রাখো নবিসাম এই জন্য বলেননি যে আমার ভাগ হোক পার্থিব উদ্দেশ্য নয় বরং অনেক সময় তাদের মনে যাতে শান্তি আস্থা আসে যে না অনেক সময় বলা হয় যে খেয়ে নেন খেয়ে নেন যদি আমি না খাই আর যদি খেয়ে নেন খেয়ে নেন তো দ্বিদানন্দ কমি কি যিনি বাসি মাসি হয়তো আছে সেই জন্য শ্যাক খাচ্ছেন না আমাদেরকে শুধু খেতে বলছে কিন্তু আমিও যদি সাথে খেতে লাগি হয় সবাই শুরু করবেন তাই না তো ওই রকমই নবী করিম সাল্লাহ সাল্লাম বললেন যে তোমরা তো নিবে নিবে আমার একটা ভাগ রেখে দাও তাতে যাতে করে হালাল হয় কোনো সন্দেহ না থাকে কিন্তু পেশাদার তারা ছিলেন না এই জন্য অলমাইকরা রামরা এই ক্ষেত্রে বলেছেন যে নেওয়া যেতে পারে কিন্তু ও ইত্যাজ ওহা মেহনাতান ইয়া ফেলিস সালাফ এটাকে পেশা হিসেবে গ্রহণ করা ঝাড়ফুঁক করা দম করা আপনার পেশা আর তার উপর পয়সা নিচ্ছেন তাহলে দম করে দিচ্ছেন না হলে দেবেন না এটি বিদাত সালাফেসাল করেননি আল্লাহফ আকরব্বরান যেন আমাদেরকে নেক আমলের তৌফিক দান করেন পাক আমাদের গুনা খাতা যেন মাফ করে দেন পাক আমাদের সন্নত মোতাবেক আমাদেরকে ঝাড়ফুক করার যেন তৌফিক দান করেন আল্লাহ আকরব্বরের করি হাদিস প্রতি আমল করার যেন তৌফিক দান করেন আল্লাহ পাক শিরকি এবং বিদাতি ঝাড়ফুক থেকে আমাদেরকে বেঁচে থাকার আমাদের পরিবার ছেলেমেয়েদেরকে বাঁচিয়ে রাখার জন্য তৌফিক দান করেন আমিন আরব্বাল আলমিন ও महमद वाला अलीबी ही अजमाइन